আরজিকর কাণ্ডে চাঞ্চল্যকর দাবি করল কেন্দ্র তদন্তকারী সংস্থা সিবিআই। সিবিআই তদন্তভার পাওয়ার পর থেকে পেরিয়ে গিয়েছে 24 দিন। আরজিকর মেডিকেল কলেজের ঘটনায় এখনও মেলেনি বেশ কিছু প্রশ্নের স্পষ্ট উত্তর। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার সিবিআই সূত্রে সামনে এসেছে বিভিন্ন জনের পরস্পর বিরোধী বক্তব্য। জানা গিয়েছে এখনও পর্যন্ত আরজিকরের কর্মীসহ মৃতা এবং ধৃতের ঘনিষ্ঠ বা পরিচিত 200 জনের বেশি লোকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে সূত্রের দাবি, তদন্তকারীদের ভাবাচ্ছে ঘটনার রাতে মৃতার সঙ্গে থাকা পড়ুয়া এবং অন্যান্য কর্তব্যরতদের পরস্পর বিরোধী বয়ান। সিবিআই সূত্রের দাবি, সেই রাতে চিকিৎসক কী খেয়েছিলেন, কে তা অর্ডার দিয়েছিলেন ইত্যাদি বিষয়ে একাধিক বয়ান উঠে আসছে জিজ্ঞাসাবাদে। শীর্ষ আদালতে যে রিপোর্ট জমা দেওয়া হয়েছে তাতে থাকছে এই সমস্ত কিছুই। ওই সূত্রের বক্তব্য, মৃতদেহ নেই, ময়নাতদন্তের ভিডিওগ্রাফি ফুটেজ আর জিজ্ঞাসাবাদে পাওয়া বক্তব্য এই তদন্তের অন্যতম ভরসা। এই দুই ক্ষেত্রেই অসঙ্গতি রয়েছে। প্রয়োজনে ফুটেজের প্রতিটি ফ্রেম ফরেন্সিক ল্যাবে পরীক্ষা করা হবে। জিজ্ঞাসাবাদের জন্য আরও কিছুটা সময় প্রয়োজন। অন্যদিকে আরজিকর ধর্ষণকাণ্ডের ঘটনাস্থল সেমিনার রুম, 3D ম্যাপিংয়ের পর সেখানেই পায়ের ছাপ মেলেনি সঞ্জয়ের। আর এখানেই উঠে গিয়েছে সবথেকে বড় প্রশ্ন, সেখানে নির্যাতিতার পায়ের ছাপও পাওয়া যায়নি বলে চাঞ্চল্যকর দাবি করল সিবিআই। তারা এতে দুটি সম্ভাবনার কথা বলছেন। প্রথম যে সম্ভাবনা সেটি হলো, ধর্ষণ খুনের পর বহু লোক সেমিনার রুমে ঢুকে আসায় মৃতা এবং অভিযুক্তের ফুটপ্রিন্ট সম্পূর্ণরূপে মুছে গিয়েছে, তার জন্য দায়ী একমাত্র কলকাতা পুলিশ। দুই নম্বর যে সম্ভাবনা সেটি হচ্ছে, সেমিনার রুম ঘটনাস্থলই নয়, অন্য কোনো তলা বা ঘরে খুনের পর সেমিনার রুমে এনে রাখা হয়েছিল অবয়াকে। বর্তমানে তাদের নজর হচ্ছে চারতলার যে সমস্ত চেস্ট মেডিসিনের 3খানা তালাবন্ধ ঘর আছে, ওই ঘরগুলো তল্লাশি করা। সেক্ষেত্রে তারা আবারও আরজিকর হাসপাতালে গিয়ে ওই 4 তলার 3খানা ঘরে নতুন করে তল্লাশি করতে চাইছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। দেখার বিষয় সেখান থেকে নতুন কোনো তথ্য মেলে কিনা।